সম্প্রতি তামিলনাড়ু থেকে কিছু ভিডিও সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে তামিলনাড়ুতে যে সকল বিহারি মাইগ্রেন্ট শ্রমিক ছিল তারা দলে দলে তামিলনাড়ু থেকে পলায়ন করছে। কেন পলায়ন করছে সে বিষয়ে জানতে গেলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সম্প্রতি তামিলনাড়ু থেকে কিছু ভিডিও এসেছে, ভিডিওতে দেখা যাচ্ছে তামিল যে লোকজন তামিলনাড়ুতে বসবাসরত লোকজন বাইরের বিহারি শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করছে। তারা নাকি যে বিহারি যে শ্রমিক ছিল তাদের মারধর করছে, সেই ভয়ে সেখান থেকে যে সকল বিহারি শ্রমিক ছিল তারা ভয়ে পলায়ন করছে। কেন এই স্থানীয় তামিলদের সঙ্গে বিহারিদের বিবাদ, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায় বিহারিরা শ্রমিকরা নাকি খুব অল্প মূল্যে মাত্র 800 টাকার প্রতিদিনের যে মূল্যে তারা পারিশ্রমিকে তারা কাজ করে, অথচ স্থানীয় তামিল শ্রমিকরা দাবি করছে তাদের যেন প্রতিদিন 1200 টাকা মজুরি দেওয়া হয়। মালিকপক্ষ যেহেতু কম দামে শ্রমিক নেবে আর বিহারি শ্রমিকরা যেহেতু তারা 800 টাকায় কাজ করবে আর স্থানীয় দাবি করছে তাদের যে লেবার সেটা যেন 1200 টাকা করা হয়, তাহলে স্থানীয় শ্রমিকরা ভাবছে যদি এখান থেকে বিহারিদের তাড়িয়ে দেওয়া হয় তাহলে মালিকপক্ষ বাধ্য হয়ে তাদের যে মজুরি 1200 টাকা করে দেবে। এতে কী হবে, তাদের যে মজুরি বাড়বে এবং মালিকপক্ষ মেনে নেবে। অন্যদিকে তামিলনাড়ু পুলিশ এ বিষয়ে যাচ করতে গিয়ে দেখতে পেরেছে যে এই সম্পূর্ণটা ঘটনাটা মিথ্যা, এটি নাকি কয়েকটি পুরনো ভিডিও সেটাই চালানো হচ্ছে।